আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এই বাড়িটির ওয়াল কেটে একদম পাইপ ফিট করছি। তো অনেকে আসলে জানতে চায় যে কিভাবে এই ওয়াল কাটা হয় এবং ওয়াল কাটার প্রসেসিংটা কি এবং কিভাবে এই পাইপগুলো সেট করা হয়। তো তার জন্য দীর্ঘদিন পর ভিডিওটি নিয়ে আসলাম। এই বাড়ির সম্পূর্ণ ওয়্যারিংয়ের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তবে এই বাড়ির যে ছাদ রয়েছে, ছাদের পাইপটি আমাদের দেওয়া নয়, এটি অন্য একটি মিস্ত্রি দিয়েছিল। তো যাই হোক, সেই মিস্ত্রির কাজটি খারাপ হওয়ার কারণে আমাদেরকে হায়ার করে ডেকে নিয়ে আসা হয়েছে। তো এই বাড়ির কাজটি আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো আজকের ভিডিওতে আপনারা যেহেতু থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কিভাবে গ্রুপ কাটা হয় এবং ছাদে পাইপ ফিট করা হয়, ছাদে না আসলে ওয়ালে পাইপ ফিট করা হয়, তো সেটি আপনাদের যেহেতু পাইপ দেওয়া হয়ে গেছে তাই আর দেখানো সম্ভব নয়, তবে আপনাদের কিভাবে এই কাজটি করা হলো সেটি আপনাদের মোটামুটি বোঝানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদের যে ছাদ রয়েছে এবং যে ভীম রয়েছে, ভীম বলতে এই যে কোনায় যে উঁচু জায়গা মতো দেখতে পাচ্ছেন, এটিকে ভীম বলা হয় আর এটিকে সিলিং বলা হয় এই ছাদটিকে। তো প্রথমে আমরা এই সিলিংয়ের যে বক্স রয়েছে, প্রথমে আমরা বক্সটি বের করে নিই। বক্স বলতে দেখুন, দাঁড়ান আমি, ও আচ্ছা, এই বক্স বলতে যে উপরে যে একটা গোল রাউন্ড মতো বক্স দেখতে পাচ্ছেন এই যে সিলিংয়ের পাশে, এটিকে মূলত বক্স বলা হয়। এই বক্সটি থেকে বক্স সোজা বরাবর, এই দেখুন এই যে বক্সটি, এই বক্স সোজা বরাবর আপনার ভীমে এলো পাইপ যায় চারদিকে। এই বক্সের চার মুখ থাকে, তো চার মুখ চারদিকে যাবে। যেমন এই দেখুন, এটি সোজা বরাবর ওই ভীমে গেছে, আবার এদিক সোজা বরাবর ওইদিকে গেছে, এভাবে চারদিকে চলে যায়, চারদিকে ভীম দিয়ে নামে আর কি। তো এবার যে রুমের যে দরজা থাকে, দরজার পাশে হলো সুইচ বোর্ড হবে। দেখুন এটি হলো আমাদের দরজা, এই যে এটি হলো আমাদের ঢোকার পথ। তো ঢোকার পথে সর্বদা এই দরজার পাশে সুইচ বোর্ড হয়। তো এই দরজার পাশে দেখুন আমাদের যে বক্স থেকে যে পাইপটি ভীমে আসছিল, দরজার পাশে যেটি, সেদিক থেকে আমরা হলো একদম ডাইরেক্ট এই সুইচ বোর্ডে লাইন নিয়ে আসি। তো লাইন নেওয়ার জন্য আমরা একদম সরাসরি ক্রসভাবে নেই না, কারণ আমাদের এখানে লাইট হবে, এখানে হোল্ডার মানে দুটি লাইট হয় একটি, সেটি আপনারা সাধারণত দেখে থাকেন যেখানে দুটি লাইট হয়, আর এই পাশে একটি রড লাইট হয়। তো তার জন্য আমাদের ছাদের যে বক্স রয়েছে, দেখুন দরজার পাশে যেই পাইপটি গেছে ওটিতে আমরা হলো সুইচ বোর্ড দেবো, এবং এই যে বাম পাশে যেটি গেল এটিতে আমরা হোল্ডার দেবো। আর এই বাড়ির ডান দিকে, দেখুন এই ডান দিকে এসি হবে, যেহেতু জানালা আর এই পাশে বেড হবে, সেহেতু এখানে আমরা এসি দেবো। তো সেই জন্য এই পাশটা আমরা এসি লাইন করেছি, এবং এই যে পিছনের যে সাইডটি বারান্দায় চলে গেল, এই যে বারান্দায় দেখুন এই যে ভীমের সেই পাইপটি, এই যে এই পাশে বাইরে চলে আসলো। এদিক দিয়ে আমরা এই যে বারান্দায় যদি সোসার লাইট হয়, মানে এই যে বিভিন্ন নীল লাল নীল কালার লাইট হয়, সেই লাইটগুলোর জন্য আমরা এই পাশে লাইন নেব, এবং এই বারান্দার কন্ট্রোল করার জন্য এই যে বাইরের সাইডে আমরা সুইচ বোর্ড দিয়েছি। আর উপরের দিকে যে এদিকে ঘুরিয়ে কাটার রয়েছে, এখানে আরেকটি লাইট হবে, তো সেই জন্য এখানে আমরা মুখ রেখেছি। এই দেখুন এই জায়গাটায় মুখ রাখা হয়েছে, এই এই জায়গাটায় মুখ রাখা হয়েছে, পরবর্তী যখন আমরা তার টানবো এই জায়গাটায় আমরা কানেকশন করব। তো যখন তারের কানেকশন হবে, এই কানেকশনের ভিডিওটি দেখলে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এটি গেল হলো রুমের কানেকশন। তারপর আপনাদের আরেকবার একটু বলি, দরজার পাশে সর্বদা সুইচ বোর্ড হবে, তো সেই জন্য দরজার পাশে উপরের দিকে যেই হলো মুখ থাকবে, ভীম থেকে যেই মুখটি থাকবে, সেই মুখ থেকে আমরা সরাসরি না একটু ক্রস করে নিয়ে আসি, কারণ এখানে হলো আমাদের হোল্ডার হবে। হোল্ডারের জন্য এই জায়গাটা আমরা মুখ রাখি, যাতে এখান থেকে তার টানার পরে আমরা ওখানে যে কানেকশন করতে পারি। এবার এখান থেকে তারটি সোজা ওইদিকে চলে গেল, ওইদিকে যাওয়ার পরে বাম দিকে জানালা, সেজন্য আমরা ওইদিকে এসি দিয়েছি, এবং ডান দিকে আরেকটি পাইপ দিয়ে এখানে আমরা হোল্ডার দেব, এবং সোজা যেটি গেল বারান্দার দিকে, এই বারান্দায় আমরা যেহেতু বিভিন্ন ডিজাইনিং লাইট হবে সেজন্য ওইদিকে আমরা আরেকটি পাইপ নিয়ে গেলাম। এবার এই ডান দিকে, এটা যেহেতু বেড হবে আর এই বাড়ির মালিক হলো, এই পাশে এলইডি লাইট, এলইডি টিভি লাগাতে চাচ্ছে, তো সেই জন্য এখানে আমরা আরেকটি
পাইপ সোজা নিচের দিকে নিয়ে গেছি। এই নিচ দিয়ে আমরা হলো যে ওয়াইফাই লাইন এবং ডিশ লাইন এটি আমরা নিচ দিয়ে নেব। এখান থেকে আমরা ওই পাশে যে ডাইনিং আছে ওই ডাইনিংয়ের ওয়াইফাইয়ের সকেট হবে বা বোর্ড টোর্ড যা হয় হবে সেদিকে আমরা হলো তারগুলো নিয়ে যাব। সেটি নিয়ে যাবো, এটি তার টানার দিন আপনারা দেখতে পাবেন। এই যে ওই পাশে যে তার ঠিক আছে এই নিচে আছে, এই নিচ থেকে আমরা ওই পাশে নিয়ে যাব, নিয়ে ওইখান থেকে আমরা ওখানে যে কানেকশন দেব। আচ্ছা, এটা হলো আমাদের এটা কি এটা ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমের দরজা দেখুন, এই যে এটা হলো আমাদের ড্রয়িং রুমের দরজা। সুতরাং আমাদের সুইচ বোর্ড হবে দরজার পাশে, এই দেখুন এটি হবে আমাদের সুইচ বোর্ড। তো সুইচ বোর্ডের যদি আমরা দেখি সুইচ বোর্ডের উপরের দিকে দেখুন বিম থেকে যে পাইপটি আসছে, আর এই পাইপটি সোজা ওই দেখুন বক্সে গেছে, এই দেখুন এই দেখুন বক্স থেকে সোজা পাইপটি ওই ভিমে গেছে এবং ভিম থেকে সুইচ বোর্ড। কিন্তু সুইচ বোর্ড আমরা সরাসরি নিয়ে নেই কারণ এখানে হোল্ডার হবে। আর এই যেখানে যে যে খালি জায়গাটুকু দেখতে পাচ্ছেন এখানে আমাদের এমসিবি হবে যাতে আমরা পুরো বাড়ির কন্ট্রোল করতে পারি। আর এই বাড়িতে বেডশিট কানেকশন হচ্ছে না যার কারণে আমি বেডশিটের পাইপটি দেখাতে পারছি না, তবে বেডশিট কীভাবে করে আপনি বলে দিচ্ছি। এই যে এটি হলো আমাদের দরজা, দরজার পাশে সুইচ বোর্ড, এখান থেকে দুটি তার। যারা ডাবল বেডশিট করে তারা কানেকশন তো দেখেছেনি, আমি উপরে লিঙ্কে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিন কীভাবে দুই জায়গা থেকে কন্ট্রোল করা যায়। তবে এই ধরনের বাসা বাড়িতে সাধারণত এক জায়গা থেকে কন্ট্রোল করে। তো সেটি হলো এই যে এখানে যে এটি হলো আমাদের সুইচ বোর্ড, এইখান থেকে যেই পাইপ মাধ্যমে উপরে উঠলো ওইখান থেকে এই যে বক্স, এবার বক্স থেকে এই দেখুন বক্সের কিন্তু চারটি মুখ, এই এখান থেকে একটি পাইপ এই পাশে গেল, এবার এখান থেকে একটি পাইপ ওইদিকে চলে গেছে। এবার যদি বেডশিট করা হতো তাহলে ওয়াল কেটে এই পাশ দিয়ে আমরা এই এদিক দিয়ে নিয়ে এই জানালার পাশে এখানে আমরা বেডশিট করতাম, কিন্তু যেহেতু বেডশিট করেনি এরা সেজন্য আমি দেখাতে পারছি না। কিন্তু এখানে এসির লাইন হবে, এই দেখুন উপর দিয়ে গেছে, যেহেতু ওই জায়গাটা এসির লাইন হবে সেহেতু আমরা ওখান থেকে একটা পাইপ কেটে ওখানে দিয়ে দিয়েছি। আর এই পাশে যে বক্সে যে আরেকটি পাইপ ওইদিকে গেল, ওইদিকে ওনারা হলো কম্পিউটার চালাবে, তো সেই জন্য আমরা নিচে হলো কম্পিউটারের জন্য এই জায়গাটায় মুখ রেখেছি, এই জায়গাটায় পরবর্তীতে বক্স হবে। এবং নিচের দিকে যে পাইপটি গেছে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ওয়াইফাই লাইন এবং ডিশ লাইনের তার, যদি নেই এদিক দিয়ে আমরা নেব। এখান থেকে আমরা একদম সোজা ওই ড্রয়িং রুম নেব এবং ড্রয়িং রুম থেকে ওখানে একদম ডাইরেক্ট তুলে দেব। এটি হলো আমাদের রুমের কানেকশন। এবার আমরা ডাইনিংয়ে আসি, ডাইনিংয়ে যেহেতু এমসিবি বক্সটি এখানে হবে সেহেতু আমাদের পুরো বাড়ির লাইন যতগুলো মেন লাইন আছে পুরো বাড়ির অর্থাৎ ঘরের প্রত্যেকটি ঘরের মেন লাইন এখানে আসবে। তো এই ঘরের যে মেন লাইনটি এটি দেখুন, এখানে যে দুটি পাইপ দেখতে পাচ্ছেন একটি পাইপ এই এই যে সিলিং থেকে আসছে, একটি পাইপ সিলিং থেকে আসছে, এবং আরেকটি পাইপের যে মুখ দেখতে পাচ্ছেন এটি আমাদের মেন অর্থাৎ এই যে ভিম দিয়ে চলে গেছে। এই ভিম দিয়ে যে এই দেখুন ওই পাশে যে ভিম গেছে ওই পাশ থেকে এই পাইপটি এদিকে আসছে, এই যে এখানে যে মুখ দেখতে পাচ্ছেন এই যেটি হলো সেই পাইপটি এদিক থেকে আসছে। এখান থেকে আমরা ওয়ালটি ফুটা করা আছে এই পাশে, দেখাতে পারছি না। আচ্ছা, এই যেখানে পলিথিন দেওয়া সেই জায়গাটা ফুটা আছে, তো ওই পাশ থেকে আমরা পাইপটি নিয়ে এখানে নিয়ে আসব এবং এখান থেকে তারটি এই যেখানে নিয়ে আসছে আমার ওই রুমের কানেকশন গেল। এবার যে ডাইনিংয়ের যে রান্নাঘর এবং বারান্দা এবং এই রুমের কন্ট্রোল সেটির মেন লাইন আমরা এই উপর দিয়ে, এই যে উপরে যে বক্স দেখতে পাচ্ছেন এবং ওই যে ওখানে যে পাইপের মুখ দেখতে পাচ্ছেন এটি হলো বাথরুমের সুইচ, এবং এদিক দিয়ে যে ডান দিকে তার গেল এদিক হলো আমাদের রান্নাঘরের লাইন গেল, এই দেখুন ওদিক থেকে আমাদের রান্নাঘরের সুইচ বোর্ড চলে আসলো। এইবার এখান থেকে বক্সের যে আর দুটি মুখ, একটি মুখ ওদিক সোজা চলে গেল এবং আরেকটি মুখ এদিকে চলে গেল, তো এই ঘরের লাইনটিও কিন্তু এখান থেকে গেছে, এই দেখুন এখান থেকে মেন তারটি এদিক দিয়ে গেল, এই পাশ থেকে এই যে এই পাশ থেকে যে পাইপটি ওদিকে গেল এটি হলো এই ডাইনিংয়ের মেন। এইবার রান্নাঘরেরটা দেখাই দিই,
রান্নাঘরের সিলিং এ হলো এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্স এখানে ফ্যান হবে, তো ফ্যানের হুকটি মিস্ত্রি দেয়নি, তবে এটি আমরা রাল প্লাগ রয়্যাল বোল্ট বলে ওইটি আমরা পরবর্তীতে লাগিয়ে দেব। এবারে বক্সের কিন্তু চারদিকে চারটি মুখ গেছে, তো এই মুখটি যে বাইরের দিকে গেছে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন ওইখানে হলো এক্সজাস্ট ফ্যান হবে, এবং ওইদিকে যেটা গেছে ওখানে একটা হোল্ডার হবে, এদিকে যেটি গেছে এদিকে কিছু হবে না, আর এদিকে যেটি গেছে সেটি যে ওখানে যে উপর থেকে যে পাইপ দেখতে পাচ্ছেন ওখান থেকে নেমেছে, মানে এই নিচ থেকে সুইচবোর্ডের কানেকশন এই উপরের দিকে গেল। আর গিজারের যে কানেকশনটি এই যে উপর থেকে যে এই দেখুন এই যে এমসিবি বক্স এখান থেকে এই পাইপটি উপরের দিকে উঠলো, এই দেখুন এই যে উপর দিয়ে আসলো, এখান থেকে মেইন লাইনটি উপরে গেল, এই এখান থেকে এই দেখুন এই বরাবর এই দেখুন এখানে হলো বক্স, এখানে হলো তারটি আসতেছে, এখান থেকে সোজা ওইদিকে নেমে ওখানে যেই জায়গাটা খালি দেখতে পাচ্ছেন ওই জায়গাটা আমরা ফুটা করে দিয়েছি, ওই জায়গাটা দিয়ে আমাদের গিজারের লাইন এবং যে হোল্ডার হবে ভেতরে সে তার লাইন যাবে, লাইন হবে আর কি, এই দেখুন এর ভিতরে। আচ্ছা, এই মোটামুটি কানেকশন। এবার মেন লাইনটা আসলে নেয় কীভাবে সেটি আপনাদের দেখায়। এখানে যে তিনটি পাইপ দেখতে পাচ্ছেন এটি হলো মূলত তিন রুমের কানেকশন, এবার এখানে মেন লাইনটা আসবে কীভাবে এটি আপনাদের দেখায়। এই যে মাঝে যে একটি পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপটি আমাদের ভীমের ওই পাশে চলে গেছে, এই দেখুন এই যেখানে যে দুটি পাইপ দেখতে পাচ্ছেন একটি পাইপ হলো এই ভীম দিয়ে ওই পর্যন্ত চলে গেছে, এবার ওখান থেকে আমাদের যে এমসিবি বক্স রয়েছে ওখানে ডাইরেক্ট চলে গেছে, অর্থাৎ আমাদের মেন লাইন এই পাশ দিয়ে সোজা যে ওদিক দিয়ে নেমে গেল। এবার এদিকে থেকে এই লাইনটি কীভাবে এদিকে আসতেছে, এই দেখুন এই যে হলো ভীম, এখান থেকে এই ভীম বরাবর যে এই দেখুন এই দিকে চলে গেল, এই এবার ওখান থেকে আমাদের সিঁড়িতে চলে গেল, অর্থাৎ আমাদের মেন লাইনটি এই যে নিচ দিয়ে সিঁড়ির যে পাইপ দেখতে পাচ্ছেন এই নিচ দিয়ে হলো আমাদের পাইপটি লাইন মেন লাইন উঠবে, উঠে এদিকে আসলো, এসে যেখানে যে পলিথিন দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আমাদের মেন লাইনটি এদিক দিয়ে ঢুকবে, ঢুকে এবার এদিক দিয়ে আমাদের ভীম হয়ে সোজা ওখানে চলে গেল, এবার ওখান থেকে ভীম হয়ে ওই ডাইরেক্ট নিচে চলে গেল, আর ঘরের লাইন তো দেখালামই যে কোন দিক দিয়ে আসতেছে। তো মোটামুটি এই ছিল কাটাকাটি, তেমন একটা ঝামেলার কাজ ছিল না। তো ওয়াল কাটা আসলে তেমন কোনো কঠিন কাজ নয়, তারপর অনেকে জানতে চায় আসলে কীভাবে এই ওয়ালগুলো কাটা হয়, টেকনিকটা কী আসলে, তো সেই জন্য ভিডিওটি বানানো। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট সাবস্ক্রাইব আপনার উপর। তো আশা করি সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।